জেনে নিন কাক কেন ভালো করে হাঁটতে পারে না। জেনে নিন কাক কেন ভালো করে হাঁটতে পারে না। মায়ের মুখে প্রায় শুনতাম কাক কেন ভালো করে হাঁটতে পারে না। পাখিদের হাঁটার প্রতিযোগিতা আয়োজন করে, সব পাখি অংশ নেবে বলে প্রস্তুতি নেই। কাকও এই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী। কাক নিজেকে শ্রেষ্ঠ করার জন্য অন্য পাখিদের হাঁটার অনুকরণ করা শুরু করে। কাক প্রথমে ঘুঘুর কাছে যায়, ঘুঘু কীভাবে হাঁটে তা শেখার চেষ্টা করে। ঘুঘু হাঁটা শেখার পর ঘুঘুর হাঁটাও কাকের মনোভূত হয় না, তাই কাক অন্য পাখিদের কাছে যায়। এরকম করে কাক একে একে অনেক পাখির হাঁটার অনুকরণ করার চেষ্টা করে, কিন্তু কোনো হাঁটায় তার ভালো লাগে না। অবশেষে কাক নিজের স্টাইলে হাঁটায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু পাখির হাঁটার অনুকরণ করা কাক নিজের হাঁটার পদ্ধতিটা ভুলে যায়, তাই কাক এখন লাফিয়ে লাফিয়ে চলে, অন্য পাখিদের মতো হাঁটতে পারে না। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।